भोले राम राम। এখন বাজে সকাল 6:30 মন্দিরে ভোগ দিতে যাচ্ছি আমরা সবাই বেরিয়ে বললাম পূজা দেব সকাল সকাল পুরো ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছি এত ঠান্ডা তো প্রেম সে বলো জোর সে বলো হর হর মহাদেব হর হর মহাদেব জাস্ট লাইক এ হেভেন চলে এসছি ভোগ দিতে অনেক বড় লাইন পুজো দেওয়া কমপ্লিট হলো তারপর ভৈরব মন্দিরে যাচ্ছি তো আমরা এখন ভৈরব মন্দিরে যাচ্ছি আমি আর আঙ্কেল মিলে চলো খুব মজা হবে অনেক উপরে মন্দিরটা গিয়ে দেখে আসি কেদারনাথের পাশে দিয়েই রাস্তাটা যায় তো ভাবলাম গিয়ে ঘুরে আসি চলো চলো মন্দিরে যাওয়ার রাস্তাটা এখান দিয়ে ঠিক উপরে যেতে লাগে ভালো ভিউ দেখো কত সুন্দর ভিউ দেখো এই নদীটা এদিক দিয়ে একটা প্রবাহ আছে কেদারনাথের ওপার দিয়ে আরেকটা প্রবাহ আছে উপর থেকে নামে নদীটা খুব সুন্দর এছাড়া তো আমরা অনেকটা উপরে উঠে গেছি অনেক উপরে এখন হাঁপিয়ে গেছি হাঁপানি হ্যাঁ হ্যাঁ একটু হাঁপিয়ে গেছি लेकिन हिम्मत नहीं हारेंगे जय भोलेनाथ भोलेनाथ हमारे साथ है और क्या कुछ होगा लेकिन अभी जय शिव शंकर अभी तो एनर्जी और भी ज्यादा आ रहा है जय शिव शंकर हर हर महादेव चलो और नेचुरल ब्यूटी का कत सुंदर तो अंकल किस तुम्हारे बोलते जाए सुनो अंकल कथा अलकानंद महानंद नदी संगम स्थल मंदिर पेचने इसे जो बड़ोधरण बसा हो तक पाथरखंड इसे শিলাখণ্ডটা মন্দিরের পেছনে বড় শিলাখণ্ডটা রয়েছে কিন্তু এখন এর দিক থেকে ওয়াল তুলে এটাকে একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে মন্দিরে কোনো ক্ষতি না হয় হ্যাঁ দিক থেকে এখন অলকানন্দা এবং মহানন্দা নদী দুদিকে প্রবাহিত হয়ে নিচে যেয়ে মিলিত হয় এই দেখো যদি কোনোদিন কেদারনাথ আসো অবশ্যই ভৈরবনাথ মন্দির দর্শন করে যাবে বেশিটা দূর না একদম কাছেই আছে এখান থেকে মন্দিরের সাইড দিয়েই রাস্তাটা ন্যাচারাল বিউটিটা দেখো এতক্ষণ ওয়েদারটা ঠিক ছিল এখন আবার পুরো মেঘে ঢেকে গেছে জানি না কীভাবে নামবো সব ভোলেনাথের কৃপা অলমোস্ট চলে এসছি ভৈরবনাথের মন্দিরে মন্দির ফাইনালি চলে আসলাম ভৈরবনাথের মন্দিরে ভৈরবনাথের মন্দিরে চলে এসেছি ওই পাহাড়টাতে উঠবো গিয়ে এখন জাস্ট অসম আমরা এখন এই পাহাড়টার উপরে উঠবো ট্রাই করবো যতটা পারি তোমাদেরকে দেখাতে চলো শুরু করতে নেচারের বিউটি দেখো ভাই লোক আমরা ট্রাই করছি উঠার জন্য যতটা পারি ততটা উঠবো অনেক অনেক বড় পাহাড় আমরা এখন উপরে উঠছি উঠতে উঠতে অক্সিজেন লেভেল হয়তো কম আছে প্রবলেম হচ্ছে অনেক চলো কতটুকু উঠতে পারি দেখি অনেক বড় পাহাড় উঠতে উঠতে আর পারছি না পাহাড়ের জল অনেক ঠান্ডা আঙ্কেলের অনেক দিনের স্বপ্ন পূরণ হলো ফাইনালি আঙ্কেল নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেল এখন আমিও যাচ্ছি ফাইনালি আমরা উঠে গেলাম কেদারনাথ থেকে 8 কিলোমিটার উপরে ট্রেকিং করে মানে কি বলবো এখন আবার পারছি দেখো আঙ্কেল
আঙ্কেল আমার আগে পৌঁছে গেল। আঙ্কেলের বয়স আঙ্কেলের বয়স 61। কিভাবে যে উঠলো আমার কোনো আইডিয়া নাই ভাই, জাস্ট ইমাজিন। কোনো প্রবলেমই হচ্ছে না আঙ্কেলের, এখন বলছে আরো উপরে উঠবে। এই দেখো আমরা কেদারনাথ থেকে ঠিক 8 কিলোমিটার উপরে আছি। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। তো আমরা কেদারনাথ থেকে অনেক উপরে আছি, মিনিমাম 8 কিলোমিটার উপরে আছি। তো এই আমাদের ভোলে বাবা ওখানে বসে আছে, এখন পুরো ক্লাউড চলে এসছে, সেই জন্য পুরোটা দেখাতে পারছি না। মানে কোথাও হেভেন থাকে এখানে আছে, কেদারনাথের সেই উপরে ধাম। এই দেখো আমাদের আমাদের ভোলে বাবা ওখানে বসে আছে, কৈলাস পর্বত। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। এই ফিলটা না বলে বোঝাতে পারবো না কোনোদিন, তুমি যদি না আসো কোনোদিন বুঝতে পারবে না। কি বলবো, বলে বোঝাতে পারবো না, বাস একবার আসো, বলবো একবার আসো। আমি সব কিছু ডিটেলস দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, তোমরা যদি কেউ আসতে চাও আমার থেকে কন্ট্যাক্ট করে নিও। আমার পৃথিবীতে কোথাও যদি হ্যাভেন বলে কিছু থাকে, ওটা হলো কেদারনাথ, উত্তরাখণ্ড দেবভূমি। মানে মানে আগে তো জানতাম না এত কিছু থাকলো, এবার ফার্স্ট টাইম আসলাম, আজকে এখন ফিল করছি, এটা বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। আমরা এ পাহাড়টা চললাম, এখন ওই পাহাড়টাতেও ম্যাক চলে এসছে, দেখো আমরা ওখানে বসেছিলাম। তো এখন এই পাহাড়টাও চলবো, এটা বেশি উপরে না, কাছেই আছে। তো যাচ্ছি, ভিজে একদম শেষ, এখন ঝর্নার সামনে দাঁড়িয়ে একটা ব্লগ বানাচ্ছিলাম। ভাই দেখো রোড, যাওয়ার সময় হেঁটে হেঁটেই চলছিলাম, একা একা মাঝে তুলে দিলাম ঘোরাতে, আমি একা একাই চললাম, আঙ্কেল আসছে পিছনে। অনেক বড় আমার অলমোস্ট চলে এসেছি, ভিডিওটা বার করিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কিছু বের করতে পারিনি। তো পরে দেখাচ্ছে পরিকুম গিয়ে। হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হওয়াতে আমাদের অনেক প্রবলেম হলো আসতে কেদারনাথের উপর থেকে। তো ফাইনালি পৌঁছালাম এখন গৌরীকুণ্ডে, কাল সকালে বেরোবো বদ্রীনাথের জন্য। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরও অনেক মজাদার অনেক কিছু নিয়ে। তো গাইস প্লিজ লাইক শেয়ার মাই ইউটিউব চ্যানেল, অনেক ভালোবাসা দেবে। এই বলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।